হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শেখায় এবং অপরকে শেখায় সে উত্তম। সো গাইস, ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায় সেও কিছু শিখতে পারে। ভিডিওটি সম্পর্কে যে কোনো কোয়েশন আমাকে করতে পারেন কমেন্টে, আমি রিপ্লাই দেবো। আপনাদের জন্য নিয়ে আসা হলো কবুতরের বাসা কীভাবে বানাতে হবে, অল্প খরচে সহজ নিয়মে কীভাবে আপনারা কবুতর ঘর বানাবে। এ নিয়ে অনেক আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন, 8 লাখেরও বেশি মানুষ দেখেছেন, অনেক অনেক লাইক দিয়েছেন, তারপর অনেক অনেক কমেন্ট আসছে, অনেক অনেক মানুষ এগুলো তৈরি করছেন, ভালো লাগছে আপনাদের। সেই জন্যে ওই ভিডিওটি অত মানুষের উপকারে আসছে বিদায় আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম যাতে আপনাদের উপকারে আসে। ধন্যবাদ গাইস, এটিতেও আপনারা অবশ্যই লাইক দিবেন, যাতে করে অনেক মানুষের কাছে যায়, অনেক মানুষ এটির সাহায্যে উপকৃত হয় কবুতর পালন ক্ষেত্রে। ধন্যবাদ গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁচাটি, এই কাঁচাটি প্লাস্টিকের একটি কেস, এগুলা অনেক সহজ নিয়মে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিলি। দুইটি কেস কিনে আপনারা সংগ্রহ করে সুন্দর করে দুইটি কেস যদি লাগাইয়ে আপনারা এরকম করে গিট দিয়ে দেন, তাহলে আপনাদের বাসাটি হয়ে গেল। তারপর একটি সাইডে করে দরজা করে দিবেন, দরজা করে দিলে আপনার বাসা একদম টোটালি হয়ে গেল। তারপর ভিডিওতে দেখতে থাকুন কিভাবে বাসাটি বানানো হচ্ছে। এ নিয়ে অনেক বাসার তৈরির ভিডিও আমি নিয়ে আসছি, এগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সবগুলো দেখতে পারবেন। যেটা আপনাদের ইচ্ছা, যেটি আপনার সহজ মনে হয়, যেটি আপনার উপকারে আসবে সেটি আপনি বানিয়ে নেবেন। আমার মনে হয় এটি অনেক উপকারে আসবে। আমি আগে যে 50 টাকার বাসাটি বানিয়েছিলাম, এটি অনেক মানুষই দেখেছে, অনেক মানুষের উপকারে আসছে। ওইটি থেকে এটি আরও বেটার, এটি প্লাস্টিকের কেসগুলো অনেক শক্ত আগেরটির চেয়ে, তারপর এই কেসটি অনেক একটু বড়, ওই আগের 50 টাকার বাসা থেকে এটি একটু বড়। এই দুইটি মিলিয়ে কিন্তু 60 টাকা মিলিয়ে হয়ে যাচ্ছে বাসাটি, 60 টাকা দিয়ে একদম অল্প করছে কবুতর, কিন্তু অনেক আরামদায়ক বাসা হবে এটি। আমি আপনাদের ফুল দেখাচ্ছি, আপনারা ফুল না টেনে দেখবেন, যদি টেনে টেনে অর্ধেক অর্ধেক দেখেন, তারপর যদি আপনি বাসাটি তৈরি করতে যান তখন কিন্তু ফেঁসে যাবেন, আপনি পারবেন না, ঠিক আছে। সেই জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, কী কী স্টেপ নিয়ে কী কী নিয়মে বাসাটি বানানো হচ্ছে, ওই নিয়মে বানাবেন, তাহলে আপনার কবুতরের বাসাটি অনেক দিন যাব টিকবে, অনেক ভালোভাবে লাস্টিং করবে। যদি আপনি হালকা করে দেখে যদি ছেড়ে যান ভিডিওটি, তাহলে ভালো করে বানাইতে পারবেন না, আপনি ফেঁসে যাবেন বানানোর সময়। সেজন্য অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটি ফুল না টেনে দেখতে হবে আপনাদের। আমি আপনাদের আগেই বলেছি প্লাস্টিকের বাসা অনেক অনেক উপকারে আসে, অন্যান্য কাঁচার দাম কিন্তু অনেক বেশি। প্লাস্টিকের কবুতর, প্লাস্টিকের বাসায় যদি আপনারা কবুতরগুলো পালন করেন, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ওজন কম, কবুতর ভালো থাকবে, তারপর গ্যাস, যে বায়োগ্যাস ওদের মল থেকে হবে, এগুলো কিন্তু বের হয়ে যাবে, বা আলো বাতাস কিন্তু ঢুকতে পারবে। এই ক্ষেত্রে কবুতরের বাসাটি, এই প্লাস্টিকের কেসের বাসাটি অনেক উপকারে আসে আপনার কবুতরের জন্য। আমি আপনাদের অনেক আগে বলে দিয়েছিলাম যে প্লাস্টিকের বাসার কবুতর পালন করার পরেই কিন্তু আমার কবুতর আর মারা যায় না, আমার কবুতরের আর কোনো অসুখ হয় না, কারণ প্লাস্টিকের বাসাগুলো আপনি পরিষ্কার করতে অনেক ভালো, তারপর আলু বাতাস সবগুলো ঢুকতেছে, তারপর আপনার কবুতর একদম ন্যাচারালভাবে থাকতেছে, আলু বাতাস ঢুকতে পারলে ওখানে কিন্তু কবুতরগুলো অনেক সুখে থাকে। বায়ু গ্যাস যেগুলো হয় ওদের মল থেকে, ওগুলো কিন্তু বের হয়ে যেতে পারে, সেই জন্য এই কবুতর কিন্তু অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কবুতর ভালো থাকে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা যারা কবুতর পালন করেন ছেড়ে, তারা অবশ্যই প্লাস্টিকের বাসায় কবুতর পালন করবেন, প্লাস্টিকের এই বাসাগুলো অনেক ভালো হবে আপনার কবুতরের জন্য। সো গাইস, ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। আমি আপনাদের আগে বলেছিলাম আমার 50 টাকার যে বাসাটি তৈরি করছিলাম, অনেক অনেক মানুষ দেখেছে, অনেক অনেক মানুষ লাইক দিয়েছে, সে বিদায় অনেক মানুষের কাছে গিয়েছে, অনেক মানুষ উপকৃত হয়েছে। এই বাসাটিও এক্স্যাক্টলি ওই রকম লাইক যদি পড়ে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে, আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক দিবেন। এই ভিডিও নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের। সো গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন।